নমস্কার বন্ধুরা, স্মৃতির হেসেলে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটি পর্ব। আজ আরও একটি নতুন ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একঘেয়ে ডিমের ডালনা, অমলেট কারি, অমলেট, এই সমস্ত থেকে যখন ভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করতে ইচ্ছা করবে তখন বানিয়ে ফেলুন আজকের রেসিপিটি। আজ যেটি রান্না করব সেটি এগ বাটার মশালা। চলুন শুরু করি। গ্যাসের ফ্লেম অন করুন, ফ্রাইং প্যান বসান, আর তার মধ্যে দিয়ে দিন 1 চা চামচ বাটার। বাটার গলে গেলে তার মধ্যে ডিম দিয়ে দিন, যেটি আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং উল্টে পাল্টে হালকা করে ভেজে নিন। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচো। আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি এবং সেটিকেও বেশ লাল করে ভাজুন, খুব লাল না, মোটামুটি। এরপর দিয়ে দিন টমেটো কুচি। আমি 1 টমেটোকে কুচো করে নিয়ে ব্যবহার করছি, সেটিও ফ্রাইং প্যানে ভালোভাবে ভাজুন। এবার দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো। ও হ্যাঁ, এই রান্নাটির সাথে যখন ভাজাভাজি চলছে তখন তার সাথে দিয়ে দিন কিছু বাদাম। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবার মশলার সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং টমেটো ভেজে নিন। দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে সেটিকে ঠান্ডা করতে দিন। তারপর মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ, টমেটো সেটি রেখে দিন এবং হাই স্পিডে সেটিকে ব্লেন্ড করে নিন। দেখুন, আমার পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে আর পেস্টও রেডি হয়ে গেছে। পুনরায় গ্যাসের ফ্লেম অন করুন, ফ্রাইং প্যান বসান এবং তার মধ্যে আবার 1 চা চামচ বাটার দিয়ে দিন এবং গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর একে একে বাটারের মধ্যে দিয়ে দিন তেজপাতা, ছোট এলাচ, আমি এখানে 1 ছোট এলাচ ব্যবহার করেছি, লবঙ্গ 2 দিয়েছি, আর আগে থেকে পেস্ট করে রাখা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। আমি প্রায় 5-6 কোয়া রসুন এবং আদা প্রায় 1.5 ইঞ্চি মতো ব্যবহার করেছি। মশলা কষানো হয়ে গেলে তারপর টমেটো, পেঁয়াজ এবং কাজু বাদামের পেস্টটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটিও ভালোভাবে পুনরায় কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কস্তুরি মেথি বা কসৌরি মেথি, এটিও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বাটারে ভেজে রাখা ডিম সেটি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং সেটি নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি।
एक बटर मसाला एरपर ओपर दिए अपनी धने पाता गार्निश करे और फ्रेश क्रीम छड़िए दिए परिवेशन करुन भात एवं रुटिर साथे। हमारे आज के रेसिपी एवं वीडियो भालो लगले लाइक करो, चैनल भालो लगले सब्सक्राइब करो और आमादेर आरेकी ऑडियो चैनल रही है अपनारा सेटीओ विजिट करुन, लाइक करुन, शेयर करुन एवं सब्सक्राइब करुन। भालो थाकुन, सुस्थ थाकुन, धन्यवाद।